সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ্যের সঙ্গে সমন্বয় বাড়াতে পশ্চিমবঙ্গের শিশুকর্তাদের সঙ্গে বৈঠক করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, এটা দুই সরকারের মিটিং আছে, শিশুকর্তাদের সঙ্গে মিটিং হয়েছে, বর্ডারকে সুরক্ষিত রাখা হবে। তিনি অভিযোগ তোলেন, গরু পাচারে তিনজন মারা গেছে, তার জন্য হইচই হচ্ছে, আলাদা পৌরসভা করা হয়েছে বালিকে। এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, আসলে হাজার টাকা আছে, নেওয়ার লোক 10,000 আছে, মারামারি নিজেদের মধ্যে ঠেকাতে এইসব হচ্ছে, কখনো হাওড়ার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, কখনো আবার আলাদা করে দিচ্ছে। এবার ত্রিপুরায় পৌঁছে যাবেন ফিরা থাকেন, 20 তারিখ আগরতলায় যাবেন ফিরা থাকেন। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, যেতেই পারেন, ভারতবর্ষের সংবিধানের সবার অধিকার আছে, সব জায়গায় রাজনীতি করতে পারে, শুধু বাংলায় অধিকার নেই, ত্রিপুরায় কিছু আটকানো হয় না, যে যার রাজনীতি করতেই পারেন। একমাত্র পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জন্য আলাদা আইন, বিজেপির জন্য আলাদা আইন। পশ্চিমবঙ্গে এমন একটা সরকার চলছে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং মিথ্যা কথা বলেন, ক্ষমতা থাকার জন্য তৃণমূল সব কিছু করতে পারে। বেশ কয়েকদিন ধরে তথাগত রায়ের বিস্ফোরক মন্তব্য এবং নানান রকম পোস্টের জন্য অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতৃত্ব। আজ সাংবাদিক বৈঠকে অর্জুন সিং এই বিষয়ে বলেন, তথাগত রায় আমার মনে হচ্ছে বয়সের ভারসাম্য হারিয়ে ফেলেছেন, উনি শিক্ষিত মানুষ, উনি রাজ্যপাল ছিলেন, কিন্তু হঠাৎ কথাগুলো বেসামাল হচ্ছে। পাশাপাশি আজ অর্জুন সিং দাবি তোলেন, তথাগত রায় আমাদের দলের কেউ নন, মুহূর্তে দলের কোনো পদে তিনি নেই, যদি উনি দলে থাকেন তাহলে বলবো উনি দলবিরোধী কথা বলেছেন।